প্রিয় দর্শক, ইবা বাংলাদেশের উত্তরাঞ্চলের হনো এলাকার দৃশ্য নয় হনো দুর্যোগ পরবর্তী ভাঙিফেরণ্য যোগাযোগ ব্যবস্থার করুণ দৃশ্য। ইবা খোদ 2022 সালের চট্টগ্রামের হাটহাজারী, রাউজান এবং ফটিকছড়ি উপজেলার শেষ সীমানার হালদাপাড়ের উগা দৃশ্য। জায়গাওয়ার নাম হান্নুয়াটঘাট, যেটা এখনও জীবনাতর লইয়ারে এভাবেই ডিঙ্গি নৌকা দিয়ে এপার ওপার আসা যাওয়া করে স্কুলের শিক্ষার্থী তন শুরু করিয়ে এলাকার সাধারণ মানুষ হল। হারণ এটা কোনো ব্রিজ নেই। তিন দিন আঙ্গুল মোড়া হাল দিয়ে ফারা দেবের সময় বেশা বেশি অস্ত্র হয়। দিয়ে অনেক সময় আর আর বই হাতা, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ বিজি যাইগু। মাঝে মধ্যে আর ফুরিও যাইগুন দিতুন। মন্ত্রী এমপি বুড়ো সময় বুলো যাইগু আর আর বিড়ি থাকা মানে বড় বড় ফদ্দাই সে তো গিয়েছে তো মানে এটাই সামান্য বিড়ি সে আর তো যে হস্ত স্কুল যাবে সময় এটা আর আর রোজন ফটিক সরি হাড়াদারি এটা তিন তারা তো জমফরে দৃশ্য দেখি একবার চিন্তা করিছন, যেটা তারা রসিব ধরিয়ে রে স্রোতর বিপরীতে ওই ফেরত ফসে ফেললাই যুদ্ধ করে বর্ষা হালে এই পরিস্থিতি কি হয় একবার ভাবুন। দীর্ঘ অনেক বছর ধরে এখানে কোনো ব্রিজ টিজ নাই, অনেক কষ্ট করে আমরা যাই এখানে। বর্ষাকালে তো অনেক ভয়াবহ অবস্থা। রাজন তুন আই আসা যাওয়া করি স্কুলের মধ্যে আজ প্রায় 30 বছর যাবৎ হালদা নদী ফারি আইম পরে এই হালদা নদী ফারি আইনের সময় মধ্যে এই শীতকালে কোনো রকম চলিলেও বর্ষাকালে যে এতই কষ্ট, যে কোনো সময় যে কোনো ধরনের বিপদর। ফটিকছড়ির দক্ষিণ নিশ্চিন্তাপুর, সমিতির হাট, তেলপাড়ই, জাফতনগর, হাটহাজারির নাঙলমোড়া, গোমানমন্থন, সিপাতলি এবং রাউজান উপজেলার ফতেনগর, নোয়াজিশপুর, চিকদার ইউনিয়নের হাজার হাজার মানুষের হালদা নদী পারাপারের একমাত্র পথল দিয়ে নাঙলমোড়া বাজার ঘাট এলাকার হান্নুয়াটঘাট। এলাকাবাসী হল হর এই ঘাট দুগার সেতু নির্মাণ হলে তিন উপজেলার ব্যবসা বাণিজ্য, যাতায়াত এবং শিক্ষার্থী হলের স্কুল কলেজত যাতায়াত সহ ব্যাগ ধরনের যাতায়াত সহজ হইব। এক উপজেলার কৃষিপণ্য সহজে অন্য উপজেলাত পৌঁছিব এবং ন্যায্য মূল্য ফোন যাইব। তিন ইউনিয়নের লোকজন কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতে, অন্যান্য পুরো উপজেলার লোক প্রায় দিক দিয়ে যাতায়াত করতে। অনেক সময় নন বাচ্চার একটা ডেলিভারির জন্য নৌকা না থাকেন রাত্রে আমি সাতটায় ফারেছি। আমার মনে হয় এখনো দেশের পূর্ব শর্ত হলো উন্নয়নের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় মানুষের কাজের কর্মের সব কিছু সময়টা অনেক নিকটে চলে আসে। এই তিনজনের মাঝখানে যে একখান বিষয়ের কথা আজ দীর্ঘদিন লতি শুনির আসলে ইয়েন কতটুকু বাস্তবায়নের কতটুকু ইন আসলে আর আর সাধারণ পাবলিকও না জানে। বর্ষার সময় আর দেখি অনেক সময় নৌকা ডুবে যায়, ডুবে যাওয়ার কারণে ছাত্রছাত্রী আহত হয় বহুবার, বহু সমস্যায় বয়স্ক মানুষ আসা যাওয়া করিতে পারে। সরকারের কাছে আর একখান আবেদন, আর সরকার বিরিচ্ছাই। বর্ষা এলেই শুরু হয় এলাকাবাসীর দুর্ভোগ, স্রোতর তোরে ভাঙি যাগই সাঁকো, তখন নদী পারাপারের একমাত্র উপায় তাহে ডিঙ্গি নৌকা। এলাকার জনপ্রতিনিধি হলো উপায় অন্তর নদেহে রেহনার কিল্লাই। এই সেতু নর জবাবে তারা কি হর উনন ব্রিজ নওয়ানোর কারণে তিন থানার মানুষেই যাতায়াতের লাই দুর্ভোগ ফুহার, সাথে সাথে নাঙ্গলমোড়া স্কুলের ছাত্র, নাঙ্গলমোড়া মাদ্রাসার ছাত্র ইত্যাদার যাতায়াতের লাই খুব বেশি সমস্যা হওয়ার আর কি। বর্তমান সরকার শিক্ষা খাতে, যোগাযোগ খাতে যে যুগান্তকারী উন্নয়ন সাধন গুজি ইয়ানোর অংশবিশেষ এই ব্রিজান অত্যন্ত প্রয়োজন। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারির স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সি প্লাস টিভিরে হয়। ইয়ান আর চিন্তা ভাবনা করে ইয়ানোর পক্ষেও আছে, বিপক্ষেও আছে, চিন্তা ভাবনা করে গরম দেবে তবে ওই আস্তে দেরি হবে। শিক্ষার্থী ইয়ান এই ওই সাইডে যথেষ্ট স্কুল টিস্কুল ব্যাকের আছে, আরও এনডিও যথেষ্ট স্কুল আছে কোনো, আর লাঙ্গলমোড়া ইজ এ ভেরি স্মল ইউনিয়ন, আর এন্ডে আর আর যে যাতায়াতের অবস্থা আছে আর তে আর আর এন্ডে সেলফ সাফিসিয়েন্ট আছে, বাট ইয়ান আর সাই ইয়ান আর সাই ইয়ান হইব তবে কতদিন লাগবে ইয়ান করতে। তাহলে রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যাগ দ্বন্দ্বর উর্দৌড়ি জনস্বার্থ বিবেচনায় স্থানীয় জনপ্রতিনিধি হল এডোগা ব্রিজ নির্মাণ করে দিব ইয়ানি প্রত্যাশা তিন উপজেলার শেষ সীমানার প্রায় লাখখানেক মানুষের। বর্ষার মাঝে তো তারা কষ্টর হনে সীমানায় এবং শিক্ষার্থী হলে স্কুলের মাঝে ফাটাই রে অভিভাবকর চিন্তার হনে সাজ নাই, আর মেয়ে গরম মাঝে আইত পারে কিনা, হালদা নদী ফার পাইছে কিনা। হাটহাজারী তুন মোহাম্মদ আলমগীর হোসেন সি প্লাস টিভি।